দুনিয়ার ভিতরে সব থেকে দামি জায়গা, সব থেকে উঁচা জায়গা, সব থেকে পাক জায়গা, সব থেকে পবিত্র জায়গার ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে আসছেন। সমস্ত বেদামি জায়গা থেকে, সমস্ত মূল্যহীন জায়গা থেকে আল্লাহ তাআলা দামি জায়গার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে আসছেন। এই জন্য শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বাছাই করেছেন, কারা এই দামি জায়গার মধ্যে আসবে, এই পাক জায়গার মধ্যে আসবে, এই পবিত্র জায়গার মধ্যে কারা আসবে আল্লাহ তাআলা বাছাই করেছেন। হাজারো মানুষের ভিতর থেকে আল্লাহ তাআলা আমাকে বাছাই করেছেন, লাখো মানুষের ভিতর থেকে আমাকে বাছাই করেছেন। আল্লাহ তাআলা আমাকে পারমিশন দিয়েছেন তার ঘরে আসার, আমি ঘরে আসতে পারছি। এটা আল্লাহ তাআলার ঘর, আল্লাহ তাআলার পারমিশন ছাড়া কেউ এক সেকেন্ড এখানে অবস্থান করতে পারবে, এক সেকেন্ড এখানে কেউ থাকতে পারবে না আল্লাহ তাআলার পারমিশন ছাড়া। এই ঘর আল্লাহ, এই ঘর আল্লাহর। আল্লাহ তাআলা যত বড়, আল্লাহ তাআলার ঘর তত বড়। আল্লাহ তাআলা যত পাক, তার ঘর তত পাক। আল্লাহ তাআলা যত পবিত্র, তার ঘর তত পবিত্র। আর এই ঘরের মধ্যে তারাই আসে যারা মেহমান হয়ে আসে, আল্লাহ তাআলার মেহমান। যত মানুষ ঢুকছে সবাই আল্লাহ তাআলার মেহমান। এই ঘরের মধ্যে যারা আসছে আল্লাহ তাআলার মেহমান হয়ে আসছে। এই জন্য শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা এই সামান্য কিছু মানুষের ভিতরে, সামান্য কিছু অংশের ভিতরে আল্লাহ তাআলা আমাকে সামিল করেছেন, যে যোগ্যতা আমার নাই, আমার নিজস্ব কোনো যোগ্যতা, আমার নিজস্ব কোনো দক্ষতা, নিজস্ব কোনো জ্ঞান গরিমা দিয়ে আমি আল্লাহর ঘরে আসতে পারি নাই আল্লাহ তাআলার পারমিশন ছাড়া, আল্লাহ তাআলার তৌফিক ছাড়া। কে আজান শুনে নাই? যে দেশের 90% লোক মুসলিম, আজানের সময় কি মনে হয়, নামাজের সময় কি মনে হয় যে এখন নামাজ চলতেছে মসজিদে? বাইরের রাস্তা দেখে কি মনে হয় যে এখন নামাজের সময়? কই, কোথায় গেল? কোথায় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত? কোথায় আল্লাহ তাআলার মহব্বত? আমার দিল থেকে কোথায় চলে গেল? লাউড স্পিকার আজান দেওয়া হয়, আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহর বড়ত্বের দিকে আসো, সব কিছু ছোট। এই মুহূর্তে ও দোকানদার তোমার দোকান ছোট, ও চাকরিজীবী তোমার চাকরি ছোট, ও ক্ষেতওয়ালা তোমার ক্ষেত ছোট, ও সফর কর্ণীওয়ালা তোমার সফর ছোট। আল্লাহ তাআলা বড়, আল্লাহ তাআলার ঘরে ঢোকো, আল্লাহ তাআলার দরবারে হাজিরা দাও। কোথায়, কোথায়, কয় পার্সেন্ট লোক মসজিদের মধ্যে, কয়টা লোক আমি আল্লাহর হুকুমকে আমি পুরা করতেছি? যে আমলের হিসাব ময়দানে আসরে প্রথম হবে, যে নামাজের হিসাব আল্লাহ তাআলা নেবেন, সে নামাজের অবস্থা কি আছে, নামাজের অবস্থা কি আজকে, আমার পরিবেশের অবস্থা কি, আমার ঘরের অবস্থা কি, আমার আত্মীয়ের অবস্থা কি, আমার ছেলেমেয়ের অবস্থা কি? কই আমার ঘুরু কুসকায় না, কই আমার তো কোনোদিন পরিবর্তন আসে না। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে আমি এই আশঙ্কা করতেছি না যে তোমরা দারিদ্র হয়ে যাবে, তোমরা নিঃস্ব হয়ে যাবে, এই ভয় আমি করতেছি না, মালের আধিক্য তোমাদেরকে শেষ করে দিবে, দুনিয়া তোমাদেরকে ধ্বংস করে দিবে। দোস্তর বুজুর্গ, আজকে সারা পৃথিবীর একই অবস্থা। কেন? মুয়াজ্জিন বলতেছে হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য এসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য এসো। কিসে কল্যাণ, কিসে অকল্যাণ আমি জানি না, আমি বুঝতেও চাই না, আমি বুঝতেও চাই না। সমস্যা এখানে, আমি বুঝি না এক জিনিস, আর আমি বুঝতে চাই না আরেক জিনিস। আমি বুঝি না তো এক জিনিস, আর আমি বুঝতে চাই না একটা মারাত্মক জিনিস, আমি বুঝতে চাই না। আমি ক্যান্সারকে বুঝি, আমি যক্ষাকে বুঝি, আমি কোভিড-19 বুঝি, আমি এইডসকে বুঝি, অথচ আমি যে কত বড় একজন রোগী আমি একথা আমি বুঝি না। আল্লাহর দিকে ডাকা হয়, আল্লাহর ঘরের দিকে ডাকা হয়, প্রতিদিন 5 বার করে ডাকা হয়, আর পৃথিবীর মুসলমানরা 5 ভাগে ভাগ হয়ে যায়।
প্রতিদিন পৃথিবীর মুসলমানরা পাঁচ ভাগে ভাগ হয়ে যায়, সামান্য একটা অংশ আল্লাহ তাআলার ওই হুকুমকে পুরা করার জন্য আল্লাহর ঘরের দিকে দৌড়ায়, আর সব থেকে বড় অংশ মসজিদের বাইরে। নামাজে রক্ত যখন হয় তখন সব থেকে বড় অংশ মসজিদের বাইরে। এর ভিতরে মসজিদের বাইরে যারা ধ্বংস, যে কাজের মধ্যে আছে ধ্বংস, আল্লাহর হুকুমের বাইরে ধ্বংস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার বাইরে ধ্বংস, যে সেটা যত চমক দমক যাই হোক না কেন, চোখের যেটা যতই দেখা যাক না কেন, ওর ভিতরে ধ্বংস, ওর ভিতরে কোনো কামিয়াবি নাই, ওর ভিতরে কোনো সফলতা নাই, ওর ভিতরে ব্যর্থতা 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 ব্যর্থতা। আল্লাহ তাআলা স্থবির করে দেবেন তোমার এই চলমান গতিকে, স্থবির করে দেবেন পৃথিবীর এই গতিকে, স্থবির করে দেবেন চন্দ্র সূর্যের এই গতিকে, স্থবির করে দেবেন হাওয়া বাতাসের এই গতিকে, স্থবির করে দেবেন জোয়ার ভাটার এই গতিকে, স্থবির করে দেবেন কিয়ামতের নামে। সমস্ত কিছুকে আল্লাহ তাআলা ধ্বংস করে দেবেন। ধ্বংসের জন্য আল্লাহ তাআলা এই দুনিয়াকে তৈরি করেছেন, ধ্বংসের সামান দিয়ে তৈরি করেছেন। পৃথিবীতে এখন 750 কোটি লোক, 750 কোটি লাশ, 750 কোটি লাশ আমরা চলতেছি, আমি সহ আমরা যারা আছি আমরা এক সময়কার লাশ। মুসলমান হলে এক সময়কার কবরের বাসিন্দা, মৌতের হাতের থেকে বাঁচার কোনো টেকনোলজি, কোনো ডাক্তার, কোনো মেডিসিন, কোনো ইঞ্জিনিয়ার, কোনো পাওয়ার কিছুই নাই পৃথিবীতে, কারো হাতে কিছু নাই। কোভিড-19 দেখাই গেল যে তোমাদের হাতে কিচ্ছু নাই, কিছুই নাই ও দুনিয়ার মানুষ, শুধু হুদাই বলো যে আমাদের কাছে টেকনোলজি আছে, এটা আছে, কিচ্ছু নাই। সারা দুনিয়াকে এক ভাইরাসের ঝাড়ু দিয়ে গোটা দুনিয়াকে উথাল পাতাল করে দিচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। 5000-এর মতো ভাইরাস আছে, 5000-এর মতো ভাইরাস আছে, একটাকে ছাড়ছে আল্লাহ তাআলা গোটা দুনিয়াকে স্থবির করে দিচ্ছে। যদি 2টা ছাড়তো কি হতো, 3টা ছাড়তো কি হতো, 5টা ছাড়তো কি হতো। আল্লাহ তাআলার কাছে সবই আছে। মানুষ পরেশান হয়ে গেছে, বাবা লাশ থেকে ছেলে দৌড়াইছে, মায়ের লাশকে রেখে ছেলে দৌড়াইছে মৌতের ভয়ে। আল্লাহ তাআলা দেখাইতেছেন, আমি লক্ষ লক্ষ কোটি কোটি জীব জানোয়ারকে পালি, একটা প্যারাসিটামল ট্যাবলেট দেখে নাই, খাওয়া তো দূরের কথা। জঙ্গলের জানোয়াররা প্যারাসিটামল ট্যাবলেট চেনে, পানির জানোয়াররা সাগর মহাসাগরের, এরা প্যারাসিটামল ট্যাবলেট দেখছে, ডাক্তার দেখছে, হসপিটাল দেখছে। আল্লাহ তাআলা দেখাইতেছেন যে আমি ওষুধ ছাড়া, আমি মেডিসিন ছাড়া, ডাক্তার ছাড়া, হসপিটাল ছাড়া, টেকনোলজি ছাড়া, আমি গোটা দুনিয়ার লক্ষ লক্ষ কোটি কোটি জীব জানোয়ারকে আমি আল্লাহ তাআলা আমার কুদরতের দ্বারা আমি পালতেছি। আমার কিচ্ছু লাগে না, আমার কিছুই লাগে না পালার জন্য, নিয়ন্ত্রণ করার জন্য কিছুই লাগে না, না আমার আর্মি লাগে, না আমার অস্ত্র লাগে, না কোনো কিছু লাগে, কিচ্ছু লাগে না। আল্লাহুস সামাদ আল্লাহ তাআলার এক গুণবাচক নাম, আল্লাহুস সামাদ আল্লাহ বেনিয়াস, আল্লাহ বেনিয়াস, আল্লাহ কারো মুখাপেক্ষী না, আল্লাহ কোনো টেকনোলজির মুখাপেক্ষী না, আল্লাহ কোনো ডাক্তারের মুখাপেক্ষী না, আল্লাহ কোনো ওষুধের মুখাপেক্ষী না, আল্লাহ তাআলা জমিনের মুখাপেক্ষী না, আল্লাহ তাআলা আসমানের মুখাপেক্ষী না, আল্লাহ তাআলা বৃষ্টির মুখাপেক্ষী না, আল্লাহ তাআলা বাবার মুখাপেক্ষী না, আল্লাহ তাআলা স্বামীর মুখাপেক্ষী না, আল্লাহ তাআলা সন্তানের মুখাপেক্ষী না, আল্লাহ তাআলা কোনো কিছুর মুখাপেক্ষী না। আল্লাহুস সামাদ আল্লাহ বেনিয়াস, আল্লাহ বেনিয়াস এক যা। আল্লাহ তাআলা দেখাইতেছেন যে আমি পালতেছি, আমি নিয়ন্ত্রণ করতেছি, আমার হাতেই সব। বলেন মানুষ ছাড়া কে চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য ক্ষেত খামার করে, বলেন কারো ব্যবসা আছে, না ক্ষেত খামার আছে, না চাকরি বাকরি আছে, এদেরকে কে পালতেছে? বিনা চাকরিতে, বিনা ক্ষেত খামারে, বিনা ব্যবসায় কে পালতেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে পালতেছে। কে রিজিক পৌঁছাইতেছেন, রিজিক কে পৌঁছাইতেছেন? এক একটার এক এক রকমের খাবার, এক এক জীবের এক এক রকমের খাবার। কেউ মাছ মাংস খায়, ঘাস লতা পাতা দেবে না, ধারেই যাবে না, বাঘ সিংহকে দেবে না, আপনি মাছ মাংস মাংস ছাড়া কিছুই চেনে না, কিছু আছে লতা পাতা ছাড়া কিছুই খাবে না, কিছু আছে স্থলভাগে আসেই না, কিছু আছে পানিতেই যায় না, কিছু আছে হাওয়ার মধ্যে,
কিছু আছে গাছের মধ্যে, কিছু আছে মরুভূমির মধ্যে, কিছু আছে গুহার মধ্যে, কিছু আছে বরফের মধ্যে, কিছু আছে অন্য জীবের মধ্যে, হরেক রকম করে আল্লাহ তাআলা পালতেছেন। আমি পালতেছি, আমি আল্লাহ, আমি পাল। আল্লাহ তাআলার কাছে অ্যাটমের অ্যাটম বোমাও যায়, আল্লাহ তাআলার কাছে পাথরের টুকরাও পায়, রাস্তার পাথরের টুকরাও যে হাইসিয়াত রাখে আল্লাহ তাআলার কাছে, অ্যাটমও হাইসিয়াত রাখে। অ্যাটমের ওই হাইসিয়াত আল্লাহ তাআলার কাছে বালু বানা যায়, আল্লাহ তাআলার কাছে মিজাইল তাই, আল্লাহ তাআলার কাছে কোনো কিছু কোনো পাওয়ারের কোনো মূল্য নাই। আল্লাহ তাআলার কাছে আমেরিকা যায়, আল্লাহ তাআলার কাছে বাংলাদেশ তাই, এক বরাবর এক বরাবর। আল্লাহ তাআলা দেখাইতেছেন, আল্লাহ তাআলা হাওয়াকে যদি চালু করেন 400-500-700 কিলোমিটার বেগে, টর্নেডো হয়, ঝড় হয়, সাইক্লোন হয়, আমপান হয়, তো কি হবে বলেন? কি হবে? কে ঠেকাইতে পারে? কে ঝড়কে ঠেকাবে? কে ঘূর্ণি ঝড়কে ঠেকাবে? কে টর্নেডোকে ঠেকাবে? আফগানিস্তানে কয়েকদিন আগে ভূমিকম্প হলো, কয়েক হাজার লোক নিমিশেই মারা গেছে। বলে তুমি টেকনোলজির বড়াই করো, কয়েক সেকেন্ডের ভূমিকম্প রক্ষা করার মতো তোমার কোনো টেকনোলজি নাই, কোনো টেকনোলজি তোমার কাছে নাই। মুহূর্তের মধ্যে হাজার বছরের বানানো শহর, হাজার বছরের সাজানো শহর মুহূর্তের মধ্যে, 5 সেকেন্ডের মধ্যে, 10 সেকেন্ডের মধ্যে ধূলিসাৎ হয়ে গেছে, একেবারে বিস্ফোরণ হয়ে গেছে ভূমিকম্পের নাম। ঠেকাও তোমার টেকনোলজি দিয়ে, বড়াই করো তোমার টেকনোলজি দিয়ে ঠেকাও। জাপানওয়ালারা টেকনোলজি বড় বড়াই করে। 96-97 জাপানের এক দ্বীপে তার টেকনোলজিস্টরা বলল, এমন এমন বিল্ডিং আমরা তৈরি করছি, সব থেকে লেটেস্ট মডেল, লেটেস্ট ডিজাইন দিয়ে, আর্কিটেক্ট ডিজাইন দিয়ে আমাদের বিল্ডিং তৈরি করছি, ভূমিকম্প আমাদের এই এই বিল্ডিংকে কিছু করতে পারবে না, আমাদের স্থাপনাকে কিছু করতে পারবে না। সব থেকে কম মাত্রার ভূমিকম্প দিয়ে আল্লাহ তাআলা ওই শহরকে ধসাই দিলেন, আল্লাহ তাআলা ওই শহরকে ধসাই দিলেন। জিজ্ঞাসা করা হলো, তোমাদের টেকনোলজি কোথায়? বলে বাই নেচার, বাই নেচার আমাদের করার কিছু নাই। জাপানের সুনামি হলো, সমুদ্রের জাহাজগুলো রাস্তার উপরে, রাস্তার গাড়িগুলো সমুদ্রের মধ্যে, কে করছে? আল্লাহ সুবহানাহু তাআলা। যে জাহাজগুলো সমুদ্রে চলে, সমুদ্রের জাহাজগুলোকে রাস্তার উপরে, আর রাস্তার উপরে যে গাড়ি চলে, ওই গাড়িকে সমুদ্রের মধ্যে আল্লাহ তাআলা ফেলে দিয়েছে। কিছুই করার নাই, কিছুই করার নাই। মানুষ ভূমিকম্প দেখছে, আল্লাহ তাআলা এই জামানার মধ্যে সুনামি দেখাইছে, সুনামি, আজীব এক জিনিস, সুনামি। আমাদের আমির সাহেব রহমতুল্লাহ তখন হায়াতে আছেন, সকালবেলায় তালিমের পরে আমরা বসে আছি, আমাদের ওজুর ট্যাঙ্কির পানি উথাল পাতাল করে, উথাল পাতাল করে। বলে মাহবুব দেখো তো কী অবস্থা। আমির সাহেব তো কিছু তো বোঝা যায় না, শুধু পানি তো উথাল পাতাল করে, এদিক সেদিক করে, দু একটা মাছ আছে লাফালাফি করে। তো পরে শোনা গেল যে ইন্দোনেশিয়ার ভিতরে সুনামি হয়েছে, সেই সুনামির ধাক্কায় আমার অজুর ট্যাঙ্কির, মসজিদের অজুর ট্যাঙ্কির পানি উথাল পাতাল করে। প্রশান্ত মহাসাগরের সঙ্গে এই অজুর ট্যাঙ্কির কী সম্পর্ক আছে? আমার পুকুরের সঙ্গে কী সম্পর্ক আছে? ভৈরব নদী, রূপসা নদীর আছে, সাগরের সঙ্গে সম্পর্ক আছে, বঙ্গোপসাগরের সঙ্গে সম্পর্ক আছে, কিন্তু আমার পুকুরের সঙ্গে সম্পর্ক কোথায়? আল্লাহ তাআলা দেখাইছেন এই জামানার মধ্যে, আমি যেটা চাই ওটাই হয়, সব কিছু ঠিক আছে, বিল্ডিং বাড়ি গাছপালা সব কিছু ঠিক আছে, শুধু পানি উথাল পাতাল করে। এই সুনামির মধ্যে কি শোনা গেল? কয়েক মহাদেশে কয়েক লক্ষ লোক দুনিয়ার থেকে চলে গেছে এই সুনামির দ্বারা। ভূমিকম্পলে সবই কাঁপে, সুনামিতে শুধু পানির কম্পনই দেখলাম আর কিছু না। কে করছে? আল্লাহ। কে করছে? আল্লাহ সুবহানাহু তাআলা। আল্লাহ তাআলা দেখাইতেছেন, পারিস না, পারিস না, এটা তো কোভিড-19 না, এ তো আল্লাহ তাআলার পাঠানো এক আজাব। আল্লাহ তাআলা দেখাইতেছেন যে দেখো এত ক্ষুদ্র জিনিস যেটা ইলেকট্রন মাইক্রোস্কোপ ছাড়া দেখা যায় না, 300-400 গুণ বড় করলে তাই দেখা যায়। নমরুদকে ধ্বংস করছে ন্যাংলা মশা দ্বারা,
আর এই দুনিয়ার টেকনোলজিস্ট যারা, এই দুনিয়ার যারা বড়াই করে, তাদেরকে আল্লাহ তাআলা এমন এক জিনিস দিয়ে ধরছে যেটা 300-400 গুণ বড় না করলে দেখা যায়। এজন্য দোস্ত বুঝুক, ওই আল্লাহ তাআলার কাছে ফিরে যাইতে হবে। ওই আল্লাহ তাআলার কাছে সব, কারো কাছে কিচ্ছু নাই, সব কিছু চোখের ধোঁকা, সব কিছু চোখের ধোঁকা দেখতেছি। এই বিল্ডিং চোখের ধোঁকা, এই বাড়ি চোখের ধোঁকা, এই সমস্ত ডেকোরেশন ধোঁকা, সব কিছু ধোঁকা। আর মৌতের পরে আসল চোখ খুলে যাবে, আসল চোখ খুলে দেবেন মৌতের পরে, সে দেখতে পাবে যে আসল ঠিকানাটা কোথায়। তার সামনে জান্নাতকে দেখানো হবে, তার সামনে জাহান্নামকে দেখানো হবে, আর বলা হবে এটা তোমার ঠিকানা, তুমি আল্লাহ তাআলার হুকুমকে মানো নাই, তুমি ব্যস্ত ছিলে, অনেক ব্যস্ত, আর ওই ব্যস্ততা আজকে তোমাকে ওই জাহান্নামের ঠিকানায় পৌঁছাই দিয়েছে। জান্নাতকে দেখানো হবে, আর আল্লাহ তাআলা বলবেন, ফেরেশতারা বলবে, ওই জায়গা থেকে আল্লাহ তাআলা তোমাকে মাহরুম করছে। দুই নেশায় আমাদেরকে পেয়ে বসছে, এক হচ্ছে অজ্ঞতার নেশা, অজ্ঞতার নেশা, হ্যাঁ, আর একটা হচ্ছে আরাম আয়েশের নেশা। এই দুই নেশাই শেষ করে দিছে আমাদের, অজ্ঞতার নেশা আর আরাম আয়েশের নেশা। আজকে কি পরিমাণ আরাম আয়েশের সামানা, কি পরিমাণ আরাম আয়েশের জীবন। আজকে যদি আমরা ছোটবেলার কথা একটু চিন্তা করি, আপনারা মুরব্বী যারা আছেন, তো দেখবেন যে 73-74-75-76 কি ছিল, আর আজকের বাংলাদেশে কি অবস্থা। কিন্তু পেরেশানি যা ছিল তাই। একটা উদাহরণ দিলে বোঝা যায়, এক লোক দেখে যে তার ওই ছাগল বাঁধে না, আগে গ্রামে ছাগল বাঁধত, তো ছাগল 10 হাত দড়ি দিয়ে মালিক বেঁধে রাখছে। কিছু সময় পরে এসে দেখে যে ছাগল বেচারা কিনারে যে ঘাসগুলো আছে ওইগুলো বড় কষ্টে ওইগুলো খাচ্ছে, একেবারে ঘাড় এরকম লম্বা করে করে এরকম খাচ্ছে। তো বেচারা দেখলো দড়ি তো লম্বা আছে, তো 2 হাত বাড়াই দিই। তো 2 হাত বাড়াই দেওয়ার পরে বেশ কিছু সময় পরে এসে দেখে ছাগলের যে মুসিবত ছিল সেই মুসিবত ওই কিনারের ঘাসগুলো বড় কষ্ট করে খাচ্ছে। তো ভাবলো দড়ি তো আরও লম্বা আছে, তো আরও 2 হাত বাড়াই দিছে। তো এসে দেখে ছাগলের মুসিবত আর যায় না, ছাগলের মুসিবত যায় না। তো আমাদের অবস্থা ওই রকম, বললো চাকরি বাকরি কিছু নাই, 10-12 হাজার টাকার একটা ব্যবস্থা হলে হয়। তো দেখা গেলো চাকরি হয়ে গেল, তার বেতন 14-15 হাজার টাকা। বেশ কিছুদিন পরে বলতেছি এটা কোনো চাকরি জাতই হলো নাকি, এ তো রিক্সাওয়ালাই কামাই করে 30 হাজার টাকা, এটা কোনো বেতনই হলো নাকি। বেতনটা 1,200 গুণ মোটামুটি চলা যায়। তো বছর দিয়ে পরে বেতন 1,200 গুণ, 1,200 গুণ। আবার বন্ধুরা বলতেছে কেমন তোমার চাকরি, কী অবস্থা, বলে আরে দোস্ত বলো না, এটা কোনো চাকরি জাতই নাকি, 20,000 টাকা একটা টাকাই নাকি, যদি 1,300 হয় তাহলে মোটামুটি চলে যায়। তো বেশ কিছুদিন পরে চাকরির বেতন হলো 30,000 টাকা, বলছে দোস্ত কেমন স্যার, বলে ওই তা নাকি ওই একই অবস্থা, কোনো পরিবর্তন নেই। অর্থাৎ এই জন্য বলছে যে একটা মানুষকে যদি সমস্ত দুনিয়া দেওয়া হয় সে আর একটা দুনিয়ার জন্য লালায়িত হবে। একজনের বাড়ি আছে খুলনাতে, কোনো খুলনা শহরে বাড়ি, একটা কোনো বাড়ি না, ঢাকাতে একটা বাড়ি থাকলে বলা যায় যে হ্যাঁ আমার ঢাকাতে একটা বাড়ি আছে। তো ঢাকাতে একটা বাড়ি আছে, আরেকজনের ফকিরাপুর, তো লোক মহা চিন্তার মধ্যে যে মানুষের সামনে বলি কেমনি, নামের আগেই ফকির, হ্যাঁ ঢাকাতে একটা বাড়ি আছে, বলে ভাই কোথায়, আরে ভাই বলেন না, ওই নাম আর বলতে চায় না, বলে আগেই তো ফকিরের নাম আসে ফকিরাপুর, বলে ফকিরাপুর। যদি গুলশান বনানীতে হয় তাহলে বলা যায় আমার একটা বাড়ি আছে, নামের আগেই যদি ফকির বলা হয় তো কি অবস্থা। তা আজকে আমাদের অবস্থাও তাই, বলে আমার বাড়িতে আমি দেখছি আমাদের গ্রামের বাড়ি যে ভাতের ফ্যান এবং পান্তা ভাতের পানি নেওয়ার জন্য পাতিল ছিল না, পাতিল ভাগ, খেজুর গাছের পাত্র ভাগ, ওই ভাড়ের শাড়ি পরত সেই সমস্ত বাড়ির ছেলেরা, আমেরিকা থেকে বিমান বাহিনীর অফিসার সেই বাড়ির ছেলেরা, বলে আমাদের কার বরার কষ্ট নেওয়া লাগবে না, বলে আর্মি তো চাকরি করে, কি পরিমাণ কয় পদের খানা খাইতেছি,
কয়েক পদের খানা খাইতেছে ঠিক নাই, শুক্রিয়া নাই। আমার এই জামাটা এখন যদি খুলে একটা ফকিরে দিই, এই জামাটা কিন্তু নিবে না, হয়তো ভদ্রতার খাতিরে নেবে, দেখবেন যে ওই মোড়ে জামাটা ফেলানো, আমার এই জামাটা এই মোড়ের থেকে নিল, ওই মোড়ে দেখবেন আমার এই জামাটা দলা ঠলা করে ফেলে দিয়ে গেছে। রিপু করা জামা গায়ে দেখেন, কারণ দর্জির কাছে যদি রিপু করতে নিয়ে যান তো দর্জি আমার দিকে একবার তাকাবে আর ভাববে এই লোক কোথার থেকে আসবে, জামা কি রিপু করা লাগে না, আর রিপু করার কোনো জায়গা আছে নাকি? কি বলেন আপনারা, রিপু করা জামা দেখেন না? কয়বার রিপু করা, কয়বার তালি দেওয়া, কোনোটা লাল সুতা কোনোটা সাদা সুতা, দেখেন নাই? বুতাম একটা কালো সুতা, একটা সাদা আর একটা উপরেরটা নাই। আর আজকে দেখুন তো কি অবস্থা, শুক্রিয়া আছে আমাদের, কোনো শুক্রিয়া নাই। আজকে আমি ঢাকাতে যে গাড়িটা যাই, এই গাড়িটার দাম 5 কোটি টাকা, এই গাড়িটার দাম 10 কোটি টাকা, শুক্রিয়া নাই, বলে কিচ্ছু নাই, আমার কিচ্ছু নাই, কিছুই। এই জন্য দোস্ত বুঝুক, বলে ওই শুক্রিয়া তখনই আসবে যখন আল্লাহ তাআলার সঙ্গে আমার পরিচয় ঘটবে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে আমার পরিচয় ঘটবে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তরিকা আমার মধ্যে আসবে, তো আমি অল্পে তুষ্ট হয়ে যাব, অল্পে তুষ্ট, অল্পে তুষ্ট হয়ে যাব। আমি তো চাইবো যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি চাইতেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করতেছেন, কে আছে, আমার একজন মেহমান আছে, মেহমানদারি করাইতে পারে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 9 বিবির ঘরে কোনো খাবার নাই, বারবার বলতেছেন কে আছে, তো সবাই তো এত দরিদ্র যে কেউ সাহস করতেছে না। এক সাহাবী উঠে দাঁড়াইছে, বলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার বলতেছেন, ভারী তাকাজের উপরে কেউ উঠবে না, উনি দাঁড়াইছেন, বলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি তৈয়ার। বাড়িতে যখন গেলেন, বললেন যে দেখো আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেহমানকে নিয়ে আসছি, আমি জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেহমানকে নিয়ে আসছি, খবরদার খবরদার কোনো কিছু লুকাবে না, যা আছে তাই হাজির করো মেহমানের সামনে, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেহমানকে নিয়ে আসছি। বিবি বলল আমাদের জন্য তো কোনো খাবারই নাই, বাচ্চাদের জন্য অল্প একটু খাবার আছে, বলে বাচ্চাদেরকে ঘুম পাড়ায় দাও, আর বলে তুমি বাতি ঠিক করার বাহানা, তুমি বাতি নিভাই দেবে, আমি খাবারের ভান করব, মেহমান সমস্ত খাবার খেয়ে নেবে। যেমন পরামর্শ এরকম কাম করছেন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গেছেন, বলে বাহ 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 বাহ, চমৎকার মেহমানদারি, চমৎকার মেহমানদারি। ও সাহাবি শর্মিন্দায় পড়ে গেছে, লজ্জায়, যে অল্প একটু খাবার আল্লাহ তাআলা জানাই দিছে হয়তো, বলে আরে না না না, তোমাদের আমলের বিনিময়ে, আমলের কারণে আল্লাহ তাআলা আসমান থেকে আয়াতে কারিমাকে নাজিল করেছেন। ওনারা দেখতেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি চাইতেছেন, দুনিয়া কি চাইল, ঘর কি চাইল, বিবি কি চাইল, আত্মীয়রা কি চাইল, সমাজ কি চাইল, পরিবেশ কি চাইল, রাষ্ট্র কি চাইল, কিছুই দেখে নাই, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি চাইতেছেন, ব্যাস। হিজরতের হুকুম হয়ে গেল, সবাই হিজরত করতেছে। হিজরত মানে কি, 4 মাস সফর করে এসে আবার বাড়িতে সব কিছু পেয়ে গেলাম, এরকম না, সব কিছুকে, সমস্ত কামাইকে, সমস্ত কিছুকে রেখে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে হিজরত করতেছে, সব কিছুকে রেখে গেছেন, হিজরত করতেছে। এক সাহাবি আব্দুল্লাহুল জাবাদাইন, তিনি মুসলমান হননি, কিন্তু ওই সাহাবি, যুবক সাহাবি, তার দিল উথাল পাথাল করে, বাবা বেঁচে নাই, চাচার সংসারে লালিত পালিত, বারবার অপেক্ষা করে কখন চাচা ইসলাম গ্রহণ করে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করছেন তখন উনি বেচৈন হয়ে গেছেন, উনি আর নিজেকে সম্বরণ করতে পারলেন না, বলেন চাচা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কলেমা দাওয়াত দিতেছে, আমরা যদি এই কলেমা গ্রহণ করি কেমন হয়, বলে তুমি কি বললে, এ কথার অর্থ তুমি জানো, বুঝছি আমার চাচার ভাষা আমার ভাষার সঙ্গে মিল নাই, আমার চাচার ভাষা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষার সঙ্গে মিল নাই, আমার চাচার ইচ্ছা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইচ্ছার সঙ্গে মিল নাই,
বলে এ আমার চাচা আপনি যে কলেমাকে গ্রহণ করলেন না আমি ওই কলেমাকে পড়লাম কলেমাকে গ্রহণ করলাম বলে তুমি কি জানো এর পরিণতি বলে চাচা আমি সবই জানি যে কোনো পরিণতির জন্য আমি তৈয়ার বলে সমস্ত সম্পদ তোমার কাছ থেকে ছিনাই নেওয়া হলো বলে চাচা কোনো সমস্যা নেই চাচা ক্ষিপ্ত হয়ে যাচ্ছে সমস্ত সম্পদ ছিনাই নিল তার ভিতর কোনো পরিবর্তন নাই বলে আমি মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের কলেমাকে গ্রহণ করছি আমি মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামকে গ্রহণ করেছি চাচা আমার কিছুই দরকার নাই যিনি এ কথা বুঝাইতেছে সাহাবি এরপরে বললো তোমার পরনের কাপড় গায়ের কাপড় সমস্ত আমার দেওয়া সমস্ত কিছু রেখে দাও 18-20-22 বছরের এক যুবক সমস্ত কাপড় চোপড়কে খুলে মায়ের কাছে চলে গেছে ওই অবস্থায় বলে বাবা বলো কে তোমাকে এই অবস্থা করলো বলো বলো কে করলো ঘটনা বল যখন ঘটনা বলছে মা ভিক্ষা দিছে তবে আমার কাছে কেন আসছো আমার কাছে কেন আসছো মা নারাজ ইসলাম গ্রহণ করার কারণে কলেমা গ্রহণ করার কারণে মাও নারাজ চাচা তো নারাজ মাও নারাজ বলে মা আমি এই জন্য আসছি যে আমার বাবার হয়তো কোনো পুরানো কাপড় বা কম্বল থাকতে পারে যদি আমাকে একটু দিতেন আমি ওই জন্যই আপনার কাছে আসছি এক কম্বলকে ছুঁড়ে মারলো ওই কম্বলকে দুই টুকরা করলো এক টুকরা উনি পড়লেন আর এক টুকরা গায়ে দিলেন ওই অবস্থায় মক্কা থেকে মদিনায় রওনা হয়ে গেছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দিলের ভিতরে বড় খুশি বড় আশা নিয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হাজির রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন মসজিদে নববীতে এক নওজোয়ান এক নতুন যুবক যাকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেননি যাকে চেনেন না পরিচয় নিলেন সব শুনে বললেন তুমি সুব্বাদের সঙ্গে থাকবে যখন কিছু মিলবে খাবে আর যদি না মিলে সবর করবে একদিন এক সাহাবি বলতেছে সুব্বাদ যে আবদুল্লাহ জিকির করে আমাদের বড় অসুবিধা হয় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে কি বললে বলে খবরদার খবরদার আমার আবদুল্লাহ সম্পর্কে কখনো কোনো দিন কোনো কমপ্লেন কোনো অভিযোগ আমার কাছে করবে না যে ইসলামের মধ্যে আসছে বড় কুরবানির সঙ্গে বড় হিম্মতের সঙ্গে খবরদার খবরদার আমার আবদুল্লাহ সম্পর্কে আমার সামনে কখনো শিকায়ত করবে না কোনো কিছু বলবে না তবুকের যুদ্ধ যখন আসলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রকাশ্যে সাহায্য চাইলেন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তার সম্পদের তিন ভাগের এক ভাগকে নিয়ে আসলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা কে বললেন ওমর কি নিয়ে আসছো বলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার সম্পদের অর্ধেক নিয়ে আসছি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কে বললেন আবু বকর কি নিয়ে আসছো বলে এ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা ছিল সবই নিয়ে আসছি বলে ঘরের কি রেখে আসছো বলে আল্লাহর আল্লাহর রাসূলের বরকতকে আমার ঘরে রেখে আসছি বলে সমস্ত সম্পদের উপরে আবু বকরের এই সম্পদকে ছিটায় দাও আবদুল্লাহ জুর জাবাদাই বেচৈন হয়ে গেছেন ব্যস্ত হয়ে গেছেন ছুটে চলে আসছেন মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের কাছে বলে হ্যাঁ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু সাল্লাম আমি আবদুল্লাহ জুর জাবাদাই আমার দেওয়ার মতো কিছু নাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু সাল্লাম আপনি এই দোয়া করেন আমি যেন তবুকের প্রান্তরে আমার জান দিতে পারি রাসূল করিম সাল্লাল্লাহু সাল্লাম বললেন যাও আবদুল্লাহ গাছের বাকল নিয়ে আসো গাছের বাকল আনা হলো আর বাজুতে বেঁধে দিলেন আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু সাল্লাম বলতেছেন হে আল্লাহ আমি আবদুল্লাহর রক্তকে কাফেরদের জন্য হারাম করে দিলাম আল্লাহ তুমি এই দোয়াকে কবুল করো আবদুল্লাহ জুল জামাদাই এই দোয়া শুনে বলছে হে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু সাল্লাম আমি কি চাইলাম আর আপনি কি দোয়া করলেন বলে আবদুল্লাহ যদি তুমি জ্বরেও মারা যাও আল্লাহ তাআলা তোমাকে শাহাদাতের মর্যাদা নসিব করবে তবুকের প্রান্তরে যে আবদুল্লাহ জুল জামাদাই জ্বরে আক্রান্ত হলো এবং ইন্তেকাল হয়ে গেল কবর খোলার পরে কবরের মধ্যে এক ব্যক্তি নামছেন বলে উনি আর কেউ না দু জাহানের বাদশা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইজন লাশকে দিতেছেন একজন আবু বকর একজন ওমর লাশকে দিতেছেন আর শিওরে বাকি হাতে দাঁড়ায় আছে সাইয়েদেনা বিলাল রাদিয়াল্লাহু তাআলা কবর দেওয়ার পর কবরের মাটির উপরে হাত বুলাইতেছেন আর বলতেছেন আয় আল্লাহ তাআলা আজ সন্ধ্যা পর্যন্ত আমি আবদুল্লাহর উপরে রাজি ছিলাম আয় আল্লাহ তাআলা তুমি আবদুল্লাহর উপরে রাজি হয়ে যাও আয় আল্লাহ তাআলা তুমি আবদুল্লাহর উপরে রাজি হয়ে যাও
হাদিস বর্ণনাকারী সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বহুত বড় সাহাবী, উনি বলতেছেন এই দোয়া শুনে আমার মনে হলো এই লাট যদি আব্দুল্লাহ জাবাদাইনের না হয়ে যদি আব্দুল্লাহ ইবনে মাসউদ সাহাবিরা ওই পরিমাণ কুরবানি দিয়েছেন যে পরিমাণ কুরবানি প্রয়োজন ছিল। আজকে দোস্ত বুজুর্গ, এই জন্য আমাদেরকে এলেম হাসিল করা দরকার, আল্লাহ তালার সঙ্গে সম্পর্ক করা দরকার, আখলাককে বুলন্দ করা দরকার, আল্লাহ তালার জন্য সমস্ত আমলকে করা দরকার। আর এইগুলো তখনই আসবে যখন আল্লাহ দেওয়া জান মাল সময় নিয়ে আমি আল্লাহ রাস্তায় বোঝা আদা করব। হ্যাঁ, আমাদের নিয়ত আছে না ইনশাআল্লাহ? হ্যাঁ, এরকম দূর দূরান্তের জন্য, দেশের জন্য, বিদেশের জন্য যার উপর দাঁড়িয়ে আছি তাকে ছাড়তে হবে, যার দিকে তাকিয়ে আছি তাকে ছাড়তে হবে, যেটা অন্তরের ভিতরে আছে এই অন্তরকেও ভুলে যেতে হবে, মৌতের দ্বারা সব কিছু ভুলে যেতে হবে। মৌত আসার আগে আগে আমার যাতে সফর হয়ে যায়, আমার যাতে আমি সফরগুলো করতে পারি, মুরব্বীদের টাকা অনুযায়ী আমি চলতে পারি। এই জন্য আমাদের নিয়ত কার কার আছে বিদেশের জন্য, আমরা নাম লেখাই ইনশাল্লাহ। আমাদের প্রত্যেকের নিয়ত আছে ইনশাল্লাহ দুনিয়াতে। হ্যাঁ, 16 লক্ষ সাহাবিদের মধ্যে মাত্র 10-12 হাজারের কবর মক্কার মদিনায়, আর সারা দুনিয়ায় সাহাবিরা ঘুমায় আছে, কোথায় কোথায় ঘুমায় আছে আল্লাহ পাক ভালো জানে।